কিয়ামতের দিন এইভাবে জিগাইবেন না যে নামাজ পড়ছিলাই নি তুমি, এইভাবে জিজ্ঞাসা করবেন না, কারণ আল্লাহ জানায়া দিয়েছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট, সাক্ষীর জন্য অনেকেই বলতে পারে যে আল্লাহ যদি সাক্ষীর জন্য যথেষ্ট, আল্লাহ সব দেখেন তো ধরেন না কেন, আল্লাহ তো ধরতেও পারতেন, কোন মানুষের ধরে আর কে ধরে না, মনে করেন আপনার বাড়িতে সুর ঢুকলো, আপনার বাড়ির সিস্টেমটা এমন যে সুইচ সিস্টেম, সুর ঢুকে পড়ছে, আপনি বিছানায় শুয়ে যদি সুইচের টিপ দেন চতুর্দিকে লক, সুর ইচ্ছা মতো চুরি করো, বাইরে বা শক্তি নেই, বাউন্ডারির ভিতরেই তার ঘুরতে, এখন কি এই সুইচ টিপ দেওয়ার পরে আপনি বিছনাতেন নামিয়া সুরের দৌড়ানির দরকার আছে, সুইচ টিপ দেয়া আপনি ঘুম দেন অসুবিধা কি, সুর তো ঘুরতে ঘুরতে সকাল দশটা হোক আর বারোটা হোক ঘুমত উঠতে তো ভাইবেন এমনি বই রয়েছে মুখ কালা উঠে, ঠিক না ভাই, ঠিক। আর যদি দেখেন যে না আপনার গড়ের গতি হইলো এইখান দিয়ে বাঙ্গা হ্যাঁ ঠিক আছে, বাইরনির তার রাস্তাঘাট বহু আছে, আর সুইটে যদি যাইতে পারে তাদের দরণ সম্ভব না, তখনই কিন্তু আপনার চিন্তা ভাবনা এমন আসবে যে কোনো কৌশলে তাদের দরণ লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কর্মকাণ্ড দেখে, এরপরেও ধরেন না কেন, যে এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে না, গুড্ডি আমরা যখন গুড্ডে সারি গুড্ডি উপরের দিকে উড়ে আর মা তালা রাখছে গেলাম গা দাঁড়াইছে গেলাম, এর ফলে আমরা কে ভিজে দৌড়াই বরং আরো ঢিল দিয়ে যাও, সন্ধ্যাও যখন ওইব ঘুরে এমনি আমার দ্বারা অনলোক, ঠিক না ঠিক, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন জান দিছেন কিন্তু আসল চাবি আল্লাহর হাতে আছে না নাই, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন যে আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারেন তারপরেও ধরেন না, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন বাদশাহ, ওনার অভ্যাস ছিল জনগণের প্রজাদের হালত দেখতেন ঘুরে ঘুরে রাত্রেবেলায় ওনার দেশে কে কি করে কার হালত ভালো কার হালত খারাপ, যিনি জনদরদিয়ার জনগণের প্রতিনিধি ওনার দায়িত্ব হলো জনগণের যত কাছে থাকবে তত জনগণের দুঃখ দুর্দশা বুঝতে পারবে সমস্যার সমাধান করে দিতে হবে, যত দূরে থাকবো জনগণের হালত বুঝবো কিভাবে লোক মারফতে, আর লোক মারফতে জনগণের হালত বোঝা আর নিজে ফ্যাক্টিক্যালে বোঝা সমান কোনোদিন না, লোক মারফতে বোঝা হয় এমন যার মারফতে লোকের খোঁজখবর নেওয়া হয় হ্যাঁ তার সুবিধা মতো করব, জনগণের সুবিধায় করব না মাধ্যমের সুবিধা মতো করব, মাধ্যমের সুবিধা মতো করব। সুলতান মাহমুদ গজনবী মাঝে মাঝে ঘুরতেন, তো একদিন গিয়া দেখেন তিন রাস্তার মোড় রাত বাজে ১২টার উপরে কয়েকজন যুবকের হইচই শোনা যায়, পাঁচ সাতজন লোক যদি একসাথে কানাকানি করে তাহলে একজন লোকের সমান আওয়াজ হয়ে না, পাঁচ ছজনের কানাকানি একজনের আসল আওয়াজের সমান হয়ে উঠবে, এরপরে রাত্রের আওয়াজ উনি বুঝছেন যে উঁচুচি শোনা যায়, আগে দেখে চার পাঁচজন মানুষ এই তোমরা কারা, উনি তো ওনার সাহসে উনি সুলতান ওনার সাহসে কুদান মারছে, তো ওনার সুলতান হলে কি সুলতানের ড্রেস তো নাই দেহ রক্ষিত নাই একলা ঘুরতেছে, যুবকরা আর চিনছে না উনি সুলতান, চিনার তো কোথাও না ছদ্ম বেশে ঘুরে, তারা মনে করছে যে আমরা হলো পাঁচ সাতজন এই বেটা একলা আমরা কুদান মারছে, তুমি কেন মিয়া, সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবেন গভীর রাতে পাঁচ সাতজন যুবক এমন জায়গায় তো ভালো মানুষের সন্তান থাকার কথা না,
ভালো মানুষের সন্তানরা কোনদিন এত গভীর রাতে ঘোরাফেরা করবে না, রাত্রে খামা কাটা মারবে না, সময় মেনটেন করে। আগে আগে তোমা বাপ এত করা ছিল এসার কি, সন্ধ্যার সাথে সাথে গরম হত, সন্ধ্যার সাথে সাথে গরোয়ায় মাগরিবের নামাজ, এরপরে বরাদ দশটার ভিতরে খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ যাও, ফজরের সময় ঘুমোতে উঠল। আর এখনের হালত হইল আইব বড় সময়, মা যদি কিছু কাকু বাদ বাজে তুই দিও, নুলে আমি লয়ে কেমনে। বোঝা গেল যে মা ছেলের তাড়াতাড়ি গরু অন্ত চায় শুধু খালি খাওয়ানির দায় সারান নাকি, এইটাই বোঝায় মার এই কথা। তুমি ঘুমাইব এই সময় যদি ভিটা শুরু হয়, তুই কই সস্কিতা তোর সাহস কত, তোরে খাওয়াই আমি দেখি উঠে, এই জন্যই বুঝি আমি তোরে খুঁজি। তুই বাহিরে থাকলে আমার মন তো বাইরে থাকে, মা বাপ ওই সাহস আর আছে কইতে পারে না, আগের সাহস নাই। ফুলাফান দিন যত যায়, আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, বলুন আমিন। আগের মুরব্বীরা বিচারাচার করতেন, যদি কোনো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করছে বিচারটা যে হয়েছে খুব কড়া বিচার হইত। চিরাং ফারুইয়া ওইদিকের এক মুরব্বীর মুখে শুনছিলাম, উনার আমলে এক বিচার করছেন, মারে ধাক্কা মারছে, পরে উনি তার ধরাই আনিয়া, আপনার ক্ষমতাটা আপনার শক্তিটা হকের পথে ব্যয় করেন, আল্লাহর কাছে খুশি হবে, আল্লাহর কাছে সন্তুষ্টি পাবে, সত্যের পথে। এরে বাড়ির তো ধরাই আনিয়া ফের কাডল বেঁধে দিছে, এইটা লুয়ে সারা গাও তুই ঘুরবে, হর হইলে অন্য আলাপ, তো হাও দূরে লম্ব হয়ে ঘুরে দিছে। সারা গ্রামে যেন সকল যুবকরা শিক্ষিত হয়ে যায় তোর এই শাস্তি দিকে, কোনো মা বাবার সাথে যেন কেউ আচরণ খারাপ না করে। বহু অভিযোগ, হুজুর খেত বেসনের লাগিন দেয় না আমার হুতানি হজ গরম, যে এই হত নাই। মা বাপ যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তখন মানুষ বয়স্ক অবস্থায় মানুষ কিন্তু অসহায় হয়ে যায়, ছেলেদের কাছে জিম্মি হয়ে যায়। খুব সাবধান, যারা সমাজের কর্ণধার, সমাজ পরিচালনা করে, প্রত্যেকটা গ্রামে গ্রামে দুই সাত দশজন মানুষ বুঝদার আছে না যারা গ্রামটা চালায়, প্রত্যেকের সচেতন হওয়া উচিত, প্রত্যেকের এই বিষয়গুলোতে সচেতন হওয়া উচিত। একটা যুবক তার বাবার সাথে বেয়াদবি করলো, এই জায়গায় কিন্তু অবশ্যই সচেতনতার ভূমিকা পালন করতে হবে। একসাথে করবেন দশটা শিক্ষিত হয়ে যাবো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে এত বৃদ্ধাশ্রম থাকার কারণ কি? মুসলমানের দেশে তো এত বৃদ্ধাশ্রম লাগে না, কোরআনের আইন প্রয়োগ করলেই যথেষ্ট। গত দু সপ্তাহ আগে একজন বড় অফিসার, তিনি বললেন, হুজুর পাঁচ ছয়টা বৃদ্ধাশ্রম ঘুরে দেখছি। উনি জিজ্ঞাসা করছেন, আপনারা যারা এখানে আছেন, আছেন কি কেউ কোনো আলেমের মা বাপ? নাই। কেউ কি আছেন এরকম কোন কোরআনের হাফিজের মা বাপ? ভাত দেনে বাইর করে দিছে? নাই। আছে কারা? বাংলাদেশে বসবাস করে লন্ডন আমেরিকার স্বপ্ন দেখত যারা, ইহুদি খ্রিস্টানদের কালচার যাদের কাছে পছন্দ লাগত। যখন একটা মানুষ নিজের মুসলমানই ভুলে যায়, গণ্ডির বাহিরে যেটাকে বলে সীমালঙ্ঘন, সীমা অতিক্রম করবা, তো অ্যাক্সিডেন্ট তো তোমার হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, বলুন আমিন। সুলতান মাহমুদ গজনবী ছেলেদের যখন কুদানটা শুনছেন, উনি চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয়টা দিই উঠতে দৌড় দিব সব। উনি বললেন, আমি তোমরার মতোই একজন। এখন যুবকরা মনে হচ্ছে আমরা এটা যে দিয়ে আছি সব দিয়ে সুর সুরি প্ল্যান করতেছে ভাইয়া, করতে তো আপনি আমরা মতো দূরা একলা একলা গুনলে লাভ কি? কাছে আসেন, কাছে আসেন। উনি কাছে গেছে, গিয়া বইছেন। এখন একজন বলতেছেন, আজকে স্পেশাল চুর লাগবে, স্পেশাল জায়গায় চুরি হবে। কোথায়? সুলতান মোহাম্মদ গজনবীর বাড়িতে। জায়গা মতো হয়েছে না? সুলতান মোহাম্মদ গজনবী, ওরি বাবা রি বাবা, আমার বাড়ির চুরি নিয়োগ করিয়াছে। যাই হোক, তাহি দিয়ে কি তা করে?
সিনেমার ইস্যু হয়েছে কারবারে কোনো না, সুরে সুরে কিন্তু মিল আছে সাংঘাতিক। আপনি দেখবেন খারাপ খারাপ লাইনের মধ্যে যেই বন্ধুত্বটা হয়, খারাপই কাজের মধ্যে যেই বন্ধুত্বটা হয় এটা মজবুত হয় সাংঘাতিক, তবে লাস্টিং করে কম। খারাপ লাইনে চলতে গিয়া যেই বন্ধনটা হয় বউ ছাড়তে রাজি বন্ধুর কারণে, বুঝলে কম। খারাপ অভ্যাসের মধ্যে যদি কোনো বন্ধুর আরেক বন্ধুর সাথে চলাফেরা, বউ বাধা হইয়া দাঁড়াইব যে তুই আর সর, তুই সরাই দেবো বলে, তুই এই বন্ধুত্ব বেশি কোনো লাস্টিং করে না। ভালো জিনিসটার স্পিড কম, লাস্টিং করে বেশি। সায়নার মোবাইল কিনে দেন যে এই গরো বাজলে ছয় ঘরের মধ্যে কেউ না যায়, মাইক যায় তিন মাস ভরে, ঠিক না? বেশি দিন ঠিক ভাই, পরিচয় হয়েছে আগে, দেখা যায় একজন আর একজনের বিশাল বন্ধুত্ব। স্পেশাল ট্যুর লাগবে, কার কি গুণ আছে কও, স্পেশাল গুণ লাগবে, কারণ দরা ভরলে এইখানে দরা ভরলে যাবে না, স্পেশাল লাগবে গুণ। একজনে কয় আমার একটা গুণ আছে কানো, তো কানো কি গুণ? প্রত্যেক বড় বড় বাড়িতে আগে কুকুর লালন পালন করত, কুকুরের আওয়াজ শুনে আমি বলতে পারি কুকুরে কি কয়, আমি কুকুরের ভাষা বুঝি, করি বাড়ি কুকুরের ভাষা তো পৃথিবীর কোনো স্কুল কলেজ ভার্সিটি ধরা না, তুই যেটা তর্জমা বুঝস বিরাট বড় এক যোগ্যতা তাক দরকার আছে তো। আরেকজনকে আমার পাওয়ার হলো হাতে বাসার গেইটে বা সিন্ধুকে যে কোনো দামি বড় থালাও যদি লাগানো তাকে চাবি ছাড়াই, আমি হাত লাগানোর সাথে সাথে খুলে যায়, তুইও তাক দেখি কম মনে করেন যোগ্যতাটা। আরেকজন কয় আমার পাওয়ার হইল শোকে, শোকে মানে যে অমাবস্যার রজনীতেও যদি আমি কাউকে একবার দেখি এই চেহারা জিন্দগিতে বলি না, তাক কাজে লাগলে লাগতেও পারে। আরেকজনে কয় আমার পাওয়ার হলো নাকে, আগে তো সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এগুলো ছিল না, সিন্ধুকের মধ্যে স্বর্ণ রূপা টাকা পয়সা ভরে মাটির নিচে ফুটে রাখছে, নাক টান দিয়ে আমি বলতে পারি কোন জায়গা সোনা রূপার বাক্স আছে, গ্রানে আমার হেনুটা নেমে পুরি বাবার এই যাতে না বলা তুই তাক। অবশেষে সুলতান মাহমুদ গজনবীকে বলেন যে মিয়া দলে বিশ্ব নতুন তোমার কি ভাবার আছে কও, করি বেটা চুরি করছে জীবনে। এখন যদি কোনো গুণ বর্ণনা করতে নাও পারে দলে তার থাকতো না। অবশেষে বলছেন আমার একটা গুণ আছে দাঁড়িয়ে, কি গুণ? চুরি করাত গিয়া যার বাড়ির যাইতেছে চুরি করাত গিয়া যদি ধরা হলো আর যদি সাজা হইয়া যায় এই দাঁড়িয়ে লড়া দিলে সাজা মাফ, সব দিনটার ভাব করছে সর্বনাশ, এই জাতের ভাবার তো তুমি নিশ্চিন্তে চুরি করতাম পারি, তুমি আমরা সভাপতি, সভাপতির দায়িত্ব দিয়ে চুরি করে দিছে, যেই গেইটও গেছে কুকুর তো ভোগ 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 শুরু করছে, এই কানলা কুকুরে কি কয় উত্তর দাও, কয় আমি তো শুনতেছি ঠিকই কিন্তু তর্জমা তো বুঝতেছি না, কেন বুঝস না? কুকুরে কয় চিন্তার কোনো কারণ নাই মালিক সাথে আছে, বুঝছে না না ঠিকই বুঝে বুঝছে ঠিকই কিন্তু এরা বিশ্বাস করে না। আল্লাহ আল্লাহ, কুকুরে বলতেছে চিন্তার কারণ নাই মালিক সাথে আছে, আসলে আছে না নাই? আমরা এনু জাগিয়ে আছি সবটি সুর, সুলতান মাহমুদ গজনবী যেদিকে যায় রাজকীয় পোশাক বহু সাথী সঙ্গীতে হরক কিলো চলাফেরা করে, সবটি সুর হয় মানে তুই ভুল শুনতেছস, হেরা তোর বাসা বোঝে না, উনি টিকেই বুঝছেন কিন্তু এরা মানল না, গেছে গেটের তালাটা ধরতে দেরি কুলতে দেরি নেই, যে আত পাওয়ার কি ক্যাপাসিটি আছে তার,
কয়েন না কলা কইরে নাক টান্দে তো দেখি দেহে উড়ানের কোনায় কানায় অনেক সিন্দুক ওই রাইত শেষ হয়ে যাবো কয়েকটা তুল তুলছেনতে তালা হাত দে লাগা তালাও মাংসে স্বর্ণ রূপা গাঠটি বাইন দিয়া জায়গা ঠিক করে হয়েছে এক একজন এক এক দিকে যাইবা যে বট গাছের তলে বইম ওইখানে বইয়া তার উপরে বন্টন করা হবো সবাই একদিক দিয়ে গেলে দরা হওয়ার সম্ভাবনা আছে এ হকজন এ হক দিক দিয়ে গেছে জাগাত গে বলব সবাই গিয়া যখন জমা হয়েছে দেখে দাড়ি উল্লেটা নাই দাড়ির যে পাওয়ার আছে সে নাই যাক একজন কমছে বাট তোমরা বাড়ছে অসুবিধা নেই না লিকিউর আর তার পরিচয়টাও তো রাখতে মনে নাই সে যে কি কইল না বইল বুঝলাম না যাক বন্টন করে লাই যেই বাডাত বইছে এমনি সেনে রয়নি হাজির জানাই তো আছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করে উনি দেখতেছেন উনার মাল নিতেছে ধরছে না করছে কেন যে পরবর্তীতে এটা ধরে আনার ক্ষমতা আছে না নাই যে কান্নাতি কারহুত কে কইতা হে সব উনার জানা আছে ধরার তো দরকার নাই দেখি কদ্দুর করতার সময় মতো ধরা হবে সময় মতো দৌড়ি আইন নিয়া ফাঁসির ঘোষণা দিছে যা ফাঁসিতে সত্যি এখন এক এক বেটা ফাঁসির মঞ্চের দিকে যায় আর কয়ে রে মরছিলাম চুরি করতাম তো করতাম সলি মদ্দির বাড়িত করতাম কোন রকম কিল মুরা গায়ে বাঁচলাম এমন বেড়ার বাড়ি চুরি করতাম আইসি ফাঁসির রায় কান দেয়ার যায় জীবনে আর বাড়িত গেলাম না বউ বাচ্চার মুখার দেখা হইতো না একটাই করে কি একবার সায় সুলতান মোহাম্মদ গজনবীর দিকে পোশাক আশাক করে বসেছে চিনার তো পাও নাই কিন্তু ইয়ার ঘর একালি তাহায় আর মুসকি মুসকি আসে সুলতান মোহাম্মদ গজনবী বলে এই কান্দে মরিয়া যাইতেছে আর তুই মুসকি আসি মারস ফাঁসির মঞ্চের দিকে সুর ঘুর করে যেতে সাস আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি কি কথা আমরা যখন চুরির যাইমু এই সুরিত ভোট দেওয়ার আগে আমরা প্রত্যেকেরই এক একটা ওয়াদা ছিল কি ওয়াদা যে যার যার ক্ষমতা জায়গা মতো প্রয়োগ করা হবে খানের শব্দ যিনি শুনছিলেন তিনি ঠিকই তর্জমা করছিলেন আমরা বুঝি ভুল কুকুরে যে বক্তব্য দিছেন ঠিকই দিছেন কানওয়ালায় জায়গা মতোই ব্যবহার করছে আমরা লক্ষ্য করি নাই তার দা মানছি না যদি মানতাম এনে অন্য উঠতে দৌড় দিলাম হইল হাত ওলাও ব্যবহার করলো না কলাও ব্যবহার করলো আমি শৌকলাও বুঝেছি এখন দাড়িওয়ালায় যদি একটু দাঁড়িয়ে ডালার জেলায় আমরা জানা হচ্ছে যাবে সুলতান মাহমুদ গজনবী বলেন যদি এখন মাফ না দি তো আমিও হিসাবে সুর সাথে আমিও তো সামিল হই দল তো আম বসা যা মাফ করে দিল জালালউদ্দিন রমি রহমতুল্লাহ এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো ওলামাই কেরাম কোরআন হাদিস জেনে বুঝে সব জানলে বুঝেই জনগণকে বলে ভালো পথে চললে জান্নাত পাইবা মন্দ পথে গেলে জাহান্নাম পাইবা শোনার পরেও যদি মানো না তাহলে কিন্তু আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন